नमस्कार, আমি ডক্টর তরুণ মণ্ডল। আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টি হলো কোন কোন লক্ষণ থাকলে আমরা বুঝবো যে এটা হার্ট ব্লক, সে বিষয় নিয়ে আজ আলোচনা করব। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক, তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হার্ট ব্লক নামটা শুনলেই আমাদের মনে মধ্যে কেমন করে ওঠে। হার্ট ব্লকের নামটা শুনলেই আমাদের ভয় হয় যে হার্টের কী সমস্যা হলো। দেখুন, আমাদের মধ্যে অনেকেই এই হার্ট ব্লকের সমস্যায় কষ্ট পায়, বিশেষ করে বয়স্করা এই রোগে বেশি কষ্ট পায়। এই হার্ট ব্লকের জন্য অনেক রোগী অকালেই মারা যেতে পারে। অর্থাৎ হার্ট ব্লক এমন একটা রোগ, এই রোগে অনেকেই প্রাণ হারিয়ে ফেলে। সুতরাং হার্ট ব্লক খুব চিন্তাজনিত রোগ, হার্ট ব্লককে সহজে অবহেলা করা কোনোভাবেই উচিত না। এবার আলোচনা করব কোন কোন লক্ষণ থাকলে আমরা বুঝবো যে হার্ট ব্লক। হার্ট ব্লক যে সমস্ত লক্ষণ থাকলে আমরা বুঝবো, তার প্রধান লক্ষণটি হলো বুকের মধ্যে একটা কষ্ট অনুভব হওয়া। হাঁটতে গেলে, চলাফেরা করতে গেলে তার বুকের মধ্যে একটা সবসময় কষ্ট হয়। ধরুন সিঁড়ি দিয়ে কোথাও উঠলো, উঠতে পারছে না, কিছুক্ষণ ওঠার পরে বুকের মধ্যে কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি পাচ্ছি না। বুকের মধ্যে কষ্ট হওয়ার জন্য কী হয়, অনেক সময় দাঁড়িয়ে নেয়, তারপরে আবার হাঁটতে পারে। অনেক সময় কী হয়, বুকের মধ্যে ব্যথা করে, যন্ত্রণা করে, রুগীর হাঁটতে পারে না, কিছুক্ষণ হাঁটা পরে মনে হয় বসে পড়ি। এ সমস্ত লক্ষণ দেখা যায় হার্ট ব্লক হওয়ার পূর্বে। অনেক সময় কী হয় যে বেশি পরিশ্রম করলে বুকে ব্যথা হতে পারে, ব্যথা অনেক সময় কী হয় বুক থেকে বা হাত দিয়ে নিচের দিকে নামতে পারে। বুক ব্যথার জন্য অনেক সময় রুগী কষ্ট পায়, দমনিতে কষ্ট হয়, এবং বুকের মধ্যে সবসময় একটা চাপ অনুভব হয়, মনে হচ্ছে বুকের মধ্যে কে চেপে ধরে আছে, হাত দিয়ে চেপে ধরে আছে, হার্টবিট এখনই বন্ধ হয়ে যাবে, এরকম মনে হয়। হার্ট ব্লকের জন্য এই সমস্ত লক্ষণ প্রকাশ পায়। এছাড়া অনেক কারণে এই হার্ট ব্লক হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো লক্ষণ নেই, তা সত্ত্বেও হার্ট ব্লকের সমস্যা হচ্ছে। যদি পরিবারের কারণে এরকম হার্ট ব্লকের সমস্যা থাকে, অর্থাৎ বংশগত কারণে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যদি কেউ অতিরিক্ত ধূমপান করে বা রক্তে ব্লাড সুগার কিংবা যদি কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে অনেক সময় হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, হার্ট ব্লকের লক্ষণ প্রকাশ পায়। তবে হার্ট ব্লক হলে কোনো চিন্তা করার কারণ নেই, হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজেই এই হার্ট ব্লকের সমস্যা থেকে সুস্থ লাভ হওয়া সম্ভব। তবে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক প্রয়োগ করতে হবে, তবে এই রোগ থেকে সহজে সুস্থ লাভ করা যায়। এই হার্ট ব্লক থেকে সুস্থ হতে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন সবচেয়ে বেশি কার্যকরী, সেই মেডিসিনের নাম এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন বিরিয়ানি আলবা, ক্রাটেগাস, ডিজিটালিস, জেলসিমিয়াম, নেজা, এই সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন যদি লক্ষণ হিসেবে প্রয়োগ করা হয় তাহলে হার্ট ব্লকের সমস্যা থেকে খুব সহজে সুস্থ লাভ হওয়া যায়। তবে হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার হার্ট ব্লকের সমস্যা থেকে যে সমস্ত লক্ষণ প্রকাশ পাচ্ছে সেই সমস্ত লক্ষণের সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ মিলিয়ে খেলে সেক্ষেত্রে খুব সহজেই সুস্থ লাভ হওয়া সম্ভব, এবং হার্ট ব্লকের ক্ষেত্রে কোনো অপারেশন করার প্রয়োজন পড়ে না। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু, আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন, এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন 8100222444 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। এই ভিডিওটি যদি আপনি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন মাত্র আপ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।